আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার জীবন জীবনযাপনে নতুন আরো একটি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আব্বু আনার যা বলছে তাই শোনো আমুক ভিডিও করছে শব্দ করো না তো যাই হোক এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে বাজে হ্যাঁ আচ্ছা খেলা করো ভিডিও করছে শোনো তো এখন বিকাল সাড়ে চারটে বাজে সকাল থেকে ক্যামেরা অন করিনি কারণ গতকালকে কুরবানির যে ভিডিও করেছি তার আগের দিনকের ভিডিও মোট এই দুই দিনকের ভিডিওই একদম মেমোরি ফুল হয়েছিল তো আজকে যে সকাল থেকে আমি ভিডিও করব মেমোরি ফুল কোনো জায়গা ছিল না মেমোরিটি তো এই দুপুরবেলা সকাল থেকে কাজকর্ম সব সেরে রান্নাবাড়া করে মনে করেন দুপুর থেকে এই বিকাল পর্যন্ত দুটো ভিডিওই এডিট করে একটা পাবলিশ করেছি আর একটা রেখে দিয়েছি রাতে পাবলিশ করব। তো যাই হোক এই জন্য আর কি সকাল থেকে ক্যামেরা অন করিনি তো এখন ভিডিও এডিট করে দুটো ভিডিওই মনে করেন যে সব কেটে দিয়েছি যত গ্যালারিতে যত ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছি দিয়ে তারপরে এই যে এখন ক্যামেরা অন করলাম তো এখন আমি ওই যে গোয়ালঘরের চালের উপরে যে লাকড়িগুলো দেখতে পারছেন ওইগুলা পারবো সব শুকিয়ে গেছে আর এত রোদ গরম পড়ছে মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে রাত্রি তো ওইগুলা পেড়ে দা দিয়ে কেটে কেটে রেখে দেবো তা নাহলে বৃষ্টিটি পানিটি ভিজিয়ে যাবে না তো ঠিক আছে দেখতে থাকুন ইনশাল্লাহ আমি কী কী কাজ করি আবু আগলাগা সরে যাও রাফি গা সরে যাও তো দেখুন এই যে লাকড়িগুলো কেটে এখানে রাখলাম উঠানটা ঝাড়ু দিলাম এখন আমার কাজ এই যে এক পাতিল কাপড় মাখিয়ে রাখেছি গরম আর হল পাউডার দিয়ে তো এটা কাচব আর এই যে কড়াই থাল বাটি প্রেশার কুকার এগুলো মাছবো এই ঘরটার ভিতরে রাফিয়ার আনাস ময়লা করে রেখেছে সেটা পরিষ্কার করবো তারপরে এই যে দেখেন গোয়াল ঘরটার কী অবস্থা ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে যে মুরগির ঘরটা বের করব এসকে মুরগির ঘরের ভিতরে মুরগি থাকে অসুস্থ হয়ে যাচ্ছে আটকা জায়গায় দম বন্ধ জায়গায় মুরগির ঘর বের করে তারপরে গোয়াল ঘর পরিষ্কার করে তারপরে ওইগুলো যে কাপড়গুলো কেসে তারপর গোসল করব আর মুরগির ঘরটাই যে কেনে রাখব তো ঠিক আছে আমি এখন ফোনটা সার্চে বসিয়ে তারপরে অফ ক্যামেরায় এই কাজগুলো করে ফিরে আসছি পরে তো যে সেই বিকাল থেকে কাজ শুরু করতে করতে এখন মাগদ্বীপের রাজান দেখছে আমি এই যে কাপড় ধুইয়ে ধুয়ে সব এখানে নেড়ে দিয়েছি রাতের বেলা উঠিয়ে রাখবো আর এই যে এই জায়গাটা খুব অপরিষ্কার ছিল এই জায়গাটা পরিষ্কার করেছি মুরগির ঘরটা এই যে গোয়ালঘরের ভিতরে ছিল এখানে নিয়ে এসে রাখছি তো মুরগির ঘরের নিচে ইট দিতে হবে তা নাহলে বৃষ্টির পানি লেগে কাদা লেগে নষ্ট হয়ে যাবে না তো ইনশাল্লাহ কালকে দেব আর এই যে লাকড়িগুলো এখানেই রয়েছে তো এখন আমি সেই থালা বাসনগুলো সব নেচে ধিয়ে রেখে দিয়েছি রাতের বেলা ওখানে রান্না করব। গোস ভাজি করব আর হচ্ছে আমার কাপড় চোপড় দেখেন ঘর সময় পাইনি আনাজ কানছিল ঘুমানোর জন্য করে ধুয়ে দিবা রান্না বার শেষ করে এই কাপড়গুলো কালকে পরিষ্কার করব গরম পানি দিয়ে তো এখন আমি যাব মাঠে ছাগল নিয়ে আসছি আবু শোনা শোনো শোনো এই যে রাফি দেখুন আমি যাচ্ছি ছাগল নিয়ে আসছি মাঠে এই যে অন্ধকার হয়ে গেছে মাগরীবের আজান দেখছে দিকে তো দেখুন ছাগল কি ডাকা ডাকছে অন্ধকার হয়ে গেছে এই যে এই যে চলে আসছি আমি রাত হয়ে গেছে আনা আছে এমন সময় ঘুমাতে গেলো মানে ঘুমিয়ে দুধ খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমার উঠতেই দেখছে না আমি যে উঠে এসে ছাগলটা নেব উঠতেই দেখছে না দেখেন অন্ধকার হয়ে গেছে রাজি এ যে এই যে কোনো মাগরিবি নাম কি হবে এই তো চলো এই খুঁটো রাখি উপরতে পারিনি এমন শক্ত করে আমি গুলে বাবারে পুঁতেছি তো ঠিক আছে আমি ছাগলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই দেখেন সার দেখি অন্ধকার রায় থেকে আমারই ভয় করছে মাঠের ভিতর তো দেখেন মাঠ থেকে ছাগল নিয়ে আসে গোয়াল ঘরে উঠাই দিলাম দিয়ে এখন এই যে গোয়ালের ভিতরটা এসকে দেখেন ঝাড় ঝুল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি একদম ঝকঝক চকচক করছে পাটকাটিগুলো ভেঙে ওখানে রাখছি বস্তায় আসে সিটে ধানের সিটে জাল দিই আর এখানে সিমেন্ট আর এই যে এই জায়গাটা যেদিন একটু বৃষ্টি হবে ঠান্ডা পড়বে মানে গরম কম হবে সেই দিন এখানে মাটি দিয়ে ছাগল রাখা জায়গা বানাবো কারণ এখানে ছাগল রাখি বৃষ্টি হলে ছাগলের গায়ে পানি পড়ে এই কারণে আমি এই জায়গাটা মাটি দিয়ে উঁচু করে সুন্দর মতন ছাগল রাখার জায়গা বানাবো তো এখন আমি এই যে দেখেন মুরগির ঘর যেহেতু এখানে ছিল মুরগিগুলো সব এখানে লুকিয়ে লুকিয়ে রয়েছে ওনার কই মুরগি

তো দেখুন আনাসের ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড দিয়ে পাবলিশ করে মনে করেন যে রান্নাঘরে রান্নাঘরে এসে তারপরে এই যে দেখুন ভাত চুলায় বসাইছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি এটা দিয়ে এই যে গরুর গোশ রান্না করিলাম সকালবেলা সেটা ভাজি করব। আমাদের এই গরুর গোশ এই যে আমাদের বাড়ির সামনে এক বাড়ি তারা আকিকা দিয়ে কোরবানি দিয়েছে আর এই পিছনের একবারই আকিকা দিয়েছে তো তারা দুইজনে মিলে প্রায় এক কেজি মতন মাংস দিল তো যাই হোক সেই গরুর মাংসটা সকালে রান্না করিলাম তো সেটা এখন এই যে ভাজি করবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর সকালে ডাল রান্না করিলাম সেই ডালটা খাইছি আর এখনও রয়েছে এটা হচ্ছে এখানে সচ্চরি করবো রাতে হচ্ছে ডাল চশচড়ি আর গোশ ভাজা তো আনাস তো ঘুমিয়ে গেলো না খেয়েই খুব খারাপ লাগছে আসলে গ্যাস নেই যার কারণে মানে হঠাৎ মানে যত তাড়াহুড়োর কাজই থাকুক গ্যাস থাকলে দেখা যাচ্ছে আমি একটু সুজি রান্না করে ওকে খাওয়াই ঘুম পাড়াতাম গ্যাস নেই যার কারণে মানে এই অবস্থা তো ভাবছি ঘরের কাজ সব কিছু বাদ যতটুক যা টাকাই হয় করব আর বেতন পেলে আগে আমি একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো আমার ছেলেদের কষ্ট দিয়ে আমি ভিডিও করি আমার সেই ছেলেরাই যদি না খেয়ে থাকে কষ্ট করছি জন্য আমার ছেলে দুটোর তো কষ্ট করছি আমি ঘরবাড়ি করছি ঘরের কাজ এত কষ্টের টাকা দিয়ে করছি আর কিছু মানুষ আছে যাদের নাম আর বলছি না আমি তো তারা মনে করেন যে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার এই ঘর করা দেখে মানুষের স্বামীরা ইনকাম করে স্বামীদের টাকা খরচ করে বউ ছেলেপেলের জন্য ঘর তৈরি করে আর নিজের টাকা নিজের গা ঘামানো রক্ত ঘামানো বাচ্চাদের কষ্ট দিয়ে সেই টাকা দিয়ে আমি নিজের ঘরের কাজ করছি তাতে মানুষের মানে জলে ফুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে আমার ঘর দিকে আল্লাহ মানুষকে হেদায়ত দান করো কী আর বলবো মানুষের আর কেউ জলে পুড়ে কেউ কারোর হিংসা করে কেউ কোনো দিনও সুখী হতেও পারে না কেউ কোনো দিন বড়ও হতে পারে না আল্লাহ যার সুখ শান্তি দেয় যার আল্লাহ দেয় তার কেউ হিংসা করে কিছুই করতে পারে না এটুকু আমি বিশ্বাস করি যে দেখেন রান্না করছি তা গা ঘেমে মনে হচ্ছে মানে দুই ঘন্টা আগে গোসল করেছি তো ঠিক আছে আমি রান্নাটা শেষ করে ঘরে গিয়ে ক্যামেরা অন করবো আবার তো দেখেন ভাত মার গালাতে দিয়েছি দিয়ে তারপরে এই যে সেই গরুর গোছ ভাজি করলাম একদম সেই কালা ভুনার মতন করে পুড়া পুড়া করে ভাজি করলাম ভাজি করে তারপরে যে ডাল ছড়িয়ে দিলাম এখন ডালটা বসে বসে জ্বালাবো জ্বালিয়ে একদম কম করে মানে সসড়ি করে ফেলবো আবু দুটো বইড়ে নিয়ে আসো তো গোয়ালির মধ্যে এবারে আমি লাইট মেরে ধরেছি দোকান নিয়ে আস গোবরের গোবরের যে জ্বালানি ওইটার হচ্ছে আমাদের এলাকায় বইরে বলে এই যে বইরে ভরে বললে আর ভিডিও লম্বা করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সারাদিন আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সোকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য আর এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন দূর থেকে তো আপনাদের জন্য দুয়া ছাড়া আর কিছু করতে পারি না তো আপনারা আমার জন্য দুয়াও করবেন আর আমার পাশে থাকবেন এভাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম